এ খাবার খাওয়া শুরু করবে তখন আমি রোজাগুলি রেখে করে ফেলবো কিন্তু নানাবিধ কারণে রাখা হয়নি তাই আমি এখন রোজা রাখা শুরু করেছি কিন্তু এখন একটা হাদিস পড়লাম যেখানে সাল্লাম বলেছেন দুটি কারণ ব্যতীত সামান্য মাসের শেষের দিকে রোজা রাখা নেসে সেই দুটি কারণের মধ্যে ভাঙতে রোজার কথা বলা নেই এখন আমি কি করব শেখ একটু সময় করে জানাবেন যে হ্যাঁ রমজানের কাজ রোজা রাখা যাবি যে এমনি নফল রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে যে পনেরোই সাবানের পরে পনেরোই সাবানের পরে রোজা রাখবে না যেমন আল্লাহ রসুল মুসলিমের এক হাজার একশো ছাপান্ন নম্বর হাদিসে বলা হচ্ছে জি না আহ তিরমিজির আবুদাউদের তিন হাজার দুশো সাঁইত্রিশ এবং ইম্রো ইম্ন মাজার এক হাজার ছয়শো একান্ন নম্বর হাদিস জেরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদাত ইদাত ইদান তাসাফা শাবানু ফালা তাসুমু শাবান মাসের 15 বা মধ্য অর্ধেক হয়ে গেলে তখন তোমরা সিয়াম পালন করবে না জি কিন্তু এই সিয়ামের কথা বলা হচ্ছে যে নফল সিয়াম সাধারণ সিয়াম তবে এর মধ্যে পার্থক্য আছে যারা বারবার সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে তারাও রাখতে পারবে পনেরো শাবানের পরে অনুরূপ ভাবে পনেরো আগে কেউ রোজা তা তবে রোজা রাখতে রাখতে পনেরো ষোলো সতেরো তারিখ হয়ে গেল তারাও রাখতে পারবে কোন সমস্যা নেই অনুরূপ ভাবে রমজানের কাজা রোজা যাদের আছে তারাও রাখতে পারবে শাহাবান সাহাবানের শেষ পনেরো তারিখে রমজানের কাজা রোজা রাখতে কোনো সমস্যা নেই ওয়াদা নবী সাল আলী ওসালাম শাহান আর এই কথাটা ওই কথার মধ্যে ধার্য নয় যেখানে আল্লাহ রসুল বলেছেন যে পনেরো সাবানের পরে সিয়াম রাখবে না এই কথাটা কিন্তু সাধারণ নফল যেমন আহ বিদাতিরা করে থাকে সেই সমস্ত নফল রোজার ব্যাপার আল্লাহ রসুল নিষেধাজ্ঞা জারি করেছেন বিদায় কোনো মহিলার যদি কাজা রোজা থাকে তাহলে পনেরো সাবানের পরেও যথেষ্টভাবে রাখতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই